আর দেখো একটা কষ্ট লাগে কি বলতো, মাকে কোথাও বেরিয়ে যাচ্ছি প্রণাম করতে পারি না, কারণ ঝুঁকতে পারি না, এটা আমার সবথেকে বড় কষ্ট। যাই হোক, বাড়িতে এসে দেখতে পাচ্ছ, এই যে আমার গার্লফ্রেন্ড, এদিকে সর্দি লাগে দিয়েছ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, মাই লাইফ সুদীপ, আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিওতে। আগামীকাল কলকাতা যাব, কারণ হসপিটাল যাবো, পিজি হসপিটাল। আমার ওই যে বায়োলজিক ইঞ্জেকশনের ব্যাপারে স্বাস্থ্য দিতে হয় নাকি, তো সেই জন্য মানে কি বলবো, বৃষ্টি তারপরে এরকম ওয়েদার, হাত সঙ্গে সৌমেন যাবে, মানে টেনশন হচ্ছে আর কি হবে না হবে। আর ওতে দেখতে পাচ্ছ চুল টুল একদম বড় হয়ে গেছে, দাড়ি টাড়ি একদম বড় হয়ে গেছে, যাচ্ছে তা লাগছে। অনেকে কমেন্ট করে বলছো যে দাদা চুল কাটছো না কেন, দাড়ি কাটছো না কেন। তো চুল কাটবো আজকে, এসছি দোকানে, এসছি তো দেখি দোকানে কত ভিড় বাকি ব্যাপার। তো এটা দেখতে পাচ্ছ দোকান, তো দোকানের ভিতরে যাই। তোমাদের দেখতে পাচ্ছ সে হচ্ছে দোকান, দোকানে চলে এসেছি, বাবা যা চলছে হোম থিয়েটার, কপড়ে টপড়ে চলে আসে। একজন আছে নাকি ফলে, তো একজনের পরেই আমার চুল কাটা হবে। যাই হোক, মোটামুটি চুল টুল কাটি, তারপর শেষ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চুল টুল কেটে রেডি, দেখতে পাচ্ছ চুল কাটতে হয়ে গেছে, এবার সব কিছু রেডি। আমার চলে এসছে রাকেশ বাবু, চলে এসছে, এবার যাব রাকেশের সঙ্গে বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চুল কেটে বাড়ি ফেরার পরে মানে বাড়ি ফিরতেই আমার আড়াইটা হয়ে গেছে, কারণ সৌমেন তার মেয়েকে নিয়ে এসেছিলো আধার কার্ড, নতুন আধার কার্ড করার জন্য। তো আধার কার্ড করা হয়, সেখান থেকে সৌমেনকে আমার বাড়িতে নিয়ে এলাম। আর বাড়িতে আসার আগে সৌমেন বাইক মানে ধোয়াধুয়ির কাজ করলো, এইসব মিলে মোটামুটি বাড়ি পৌঁছতে আড়াইটা হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে উঠলাম, এখন 5:30 বাজে। এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে, দেখতে পাচ্ছ কোথাও একটা যাবো, অর্থাৎ বোনের বাড়িতে যাবো, কেন কালকে ভোরেই যাচ্ছি আমি কলকাতা পিজি হসপিটাল, ওই ইঞ্জেকশনের ব্যাপারে ডাক্তারবাবুদেরকে দেখাবো। পিজি হসপিটাল যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি আমি, আর সৌমেন কে দেখাচ্ছি। এদিকে মা বসছে, মায়ের মন খারাপ, আমি চলে যাবো বাড়ি থেকে, এই জন্য মায়ের মন খারাপ। আর রাকেশ বাবুকে দেখতে পাচ্ছ, অ্যাজ ইউজুয়াল গেম খেলছে, কানে হেডফোন লাগে, যা তো কিছু করছো মোবাইল নিয়ে। আর এদিকে আমাদের সৌমেন বাবু তার মেয়েকে আদর করছে, ঘুম পাড়া ঘুম ভাঙাচ্ছে, মেয়েকে নিয়ে এসেছিলো আধার কার্ড করতে, আধার কার্ড হয়ে গেছে, তারপর আমার বাড়িতে এসেছিলো। বাবা বাপ মেয়ের ভালোবাসাটা দেখো, বাবা বাবা কি সৌমেন কি হচ্ছে, তা মেয়ে তো যাবে না বলছে, আমার বাড়িতে থেকে যাবে বলছে, রেখে দেবে নাকি? একটু ঘুমাক, আর একটু ঘুমাক, যা আবার একটু দেরি হয়ে যাবে, কি আছে কি। তো আমি পিজি হসপিটালে মানে রিউমাটোলজির অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছি, ডাইরেক্ট গিয়ে ডাক্তার দেখাবো কি হয়, এবার সব কিছু তোমাদের জানাবো। তো সৌমেনার মেয়ে ঘুম ভাঙতে বেরিয়ে পড়েছি, যাবো, মা যাচ্ছি, জানো সাবধানে থাকবে। আর দেখো একটা কষ্ট লাগে কি বলতো, মাকে কোথাও বেরিয়ে যাচ্ছি প্রণাম করতে পারি না, কারণ ঝুঁকতে পারি না, এটা আমার সবথেকে বড় কষ্ট। যাই হোক, মা একটু আশীর্বাদ করে দাও, যাতে যেতে পারি, কাজে যেন সফল হই, আর সাবধানে থাকো, আমার হ্যাঁ চিন্তা করবে না, আমি পৌঁছে ফোন করবো, হ্যাঁ ঠিক আছে, আসছি আমার। তো বেরিয়ে যাই, সৌমেন চলে গেছে তার মেয়েকে নিয়ে বাইকের কাছে, তো আমিও যাই, তারপরে বোনের বাড়ি পৌঁছি, কথা হবে। বোনের বাড়ি পৌঁছতে আমার ভাগ্নি ছুটে এসে, কিরম ভালো আছিস, ভালো আছিস, এ পুচকি তুই ভালো আছিস, আর কোলে উঠে দেখতে পাচ্ছ কোলে উঠে পড়েছে, হামদে একটা, এদিকে সর্দি লাগে দিয়েছ, ওই যে ভাগ্নিদের আদর না, এটা হচ্ছে সব কিছু। তুমি কেমন আছো সবাইকে বলে দাও, তুমি কেমন আছো বলে দাও সবাইকে। সব ভাগ্নিকে নিয়ে এসে বোনের রান্নাঘরে পৌঁছে গেছি, বোন কি করছে তোমায় দেখাচ্ছি, দেখো এই দেখো বোন রান্না করতে বসছে, কি রান্না করছিস বোন, আর কি রান্না করছিস, ডিম আলুর তরকারি হবে, দুধ বসছে একদিকে, আর রুটি নাকি, রুটি হয়ে গেছে, হ্যাঁ তোমার ঘরে আমি রুটি খাবো আজকে, তুই খাবি তো হ্যাঁ, তোর হাতে নোংরা কেন, কাদা কেন, লাড্ডু বানিয়েছো, হ্যাঁ খাবে, বাবা আদর করে দাও তাহলে একটু, চলো। এখন বাজে রাত 4:15 হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাবু পৌঁছে গেছেন, 4:27 পৌঁছে গেছি, আর বেরিয়ে পড়েছি আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে।
মানে ভোরের দিকে ঘুম না হলে শরীরে যা হয় সেরকম অবস্থা হচ্ছে আর কি। একজনের চোখ উঠের অবস্থা দেখো, আর আরে ভাই সব পুরো টাওয়াই মাটি করে দিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার নাই, তো বাস চলে আসবে, বাসে বসি তারপর কথা হবে। তো বাস ধরে নিয়েছি এই রাতে। সোমেন স্যার মানে জানলার ধারে ছাড়া নেবে না, সেই বাবুকে জানলার ধারে সিট ফেলে দিয়ে ভেতরে নেই আগে সব সমান। যাই হোক, বসে পড়েছি, এবার যাচ্ছি। এই তুমি নামবো কোনটা কইছো? ধর্মতলা লেখা আছে নাকি? ঠিক আছে, তো চলো ধর্মতলায় নামি। বাস জার্নি করে এসে পৌঁছে গেছি আমরা ধর্মতলায়। ধর্মতলায় বাস থেকে নেমেছি, আর এখান থেকে যাবো কোথায় সোমেন? ঠিকই, তো বাসে যাব না কিরকম কী হবে কিছু বুঝতে পারছি না এখন। এখান থেকে দেখো হাওড়ার বাসগুলো যাচ্ছে। এবার অ্যাকচুয়ালি হাওড়ার বাস যাচ্ছে, তারপর কোথায় কী যেতে হবে আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। তো কী হয় না হয় দেখা যাক, আমার যেমন হবে বাসে হলে বাসে যাবো, নাহলে উবের হলে উবেরে যাবো, কীভাবে যাওয়া যায় দেখা যাক। তো সোমেন সব কিছু ঠিক হয়ে গেছে তো? মানে না ঘুম ঠিক হয়নি, আর সব কিছু যেটা জ্যাম হয়েছিল সেটা ক্লিয়ার করে নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা বাপরে, এই বাসে এটা পুরনো স্মৃতি মনে পড়ে গেলো যে এই যে মানে 10 বছর আগের কথা মনে পড়ে গেল। মনে পড়বে তো, এরকম কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায় বাসে যাবে। যাই হোক, এটা 4 ঘন্টা আমি জল খেয়ে বেরিয়ে আমি এক গ্লাস যদি জল খেতাম তাহলে আজকে হয়ে যেত। বাকিটা ইতিহাস, আর একটু পরেই আমরা বেরোচ্ছি এখান থেকে আর কি। তো দেখতে পেয়েছো সৌমেন উবেরে মনে হয় প্রথমেই বসে গেছে, কোনো এ নাই, সে তার বসে গেছে। স্যার আপনি বসে গেলেন, আমি কি বসবো না? স্যার ব্যাগটা নেন একটু। তো সৌমেন বসে গেছে, আর আমাকে বসতে হবে পেছনে। বাবুদের জন্য আমার আর শান্তি নেই। তো উবেরে বসে পড়েছি, এবার SSKM হসপিটালের দিকে যাচ্ছি, মেন গেটের দিকে। আর আমার মামা SSKM-এ ডাক্তার দেখায়, রিউমাটোলজি ডিপার্টমেন্টে, কেননা মামারও অ্যাঙ্কিলোসিং স্পন্ডলাইটিস। তো মামা বলেছে মেন গেটে গেলেই ওইখানে রিউমাটোলজির বিল্ডিং আছে কিছুটা গেলেই ভেতরে। তো সেই মতো মেন গেটে যাচ্ছি, জানি না ফার্স্ট টাইম পিজিতে SSKM-এ ডাক্তার দেখাতে যাচ্ছি। সৌমেনের আগে এসছো পিজি কোনো দিন? সৌমেনও নতুন, আমিও নতুন, কী হবে জানি না, তবে যাই। আর আমি অ্যাপয়েন্টমেন্টটা ডাক্তারের যে OPD অ্যাপয়েন্টমেন্ট ওটা বুক করে নিয়েছি ইন্টারনেট থেকেই। ইডেন গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি নাকি আমরা? দেখতে পাচ্ছ 15 আগস্টে যে এখানে যে ইয়ে হয়েছিল, কি বলে সেটা, কুচকাওয়াজ হয়েছিল, তার সমস্ত এখনো মাসের ইয়ে বাঁধা আছে। তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, দেখাটা বেশ 15 আগস্টের দিন তো সামনাসামনি দেখতে পারিনি আপাতত, তারপরে গিয়ে বাঁশের বাঁধনগুলো আপাতত দেখতে পাচ্ছি নাকি সোমেন? হ্যাঁ হ্যাঁ, এখনো খোলা হয়নি, কিছু কিছু জায়গায় খোলা হয়েছে, যাই হোক মোটামুটি। আচ্ছা কত বাঁশে মানে কি দেখি, মানে যা বাঁশের এখানে করা হয়েছে এক মাস আগের থেকে, তো আগে থেকে তার থেকে বড় কথা বাঁশ মনে হয় কয়েক লরি বাঁশ আছে এখানে, হয় অনেকটা জায়গা জুড়ে তৈরি করেছে এটা। আমরা না জেনেই কোথা থেকে যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়েই যাচ্ছি, জানতাম না। সৌমেন থেকে বলছি দেখো ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছি আমরা, তো জানি না দাদা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের। মোটামুটি এই জায়গাটা, এটা একটা আলাদা জায়গা, এটা এদিক দিয়ে আমরা কোনোদিন, সৌমেন এই রাস্তা দিয়ে কোনোদিন গেছো গো? মনে পড়ছে না, কিন্তু এই জায়গাটা একদম খুব সুন্দর লাগছে, গাছপালা একদম সবুজে সবুজ, মানে শহরের ভেতরে যে এরকম সবুজ জায়গা আছে এই দেখলাম আর কি, যাক ভালো লাগছে, বেশ মজা লাগছে। হাসপাতালে পৌঁছে আমি চারিদিকে মানুষের ভিড় দেখে বুঝতেই পারিনি যে কোথায় যাব, কি করব, কিভাবে ডাক্তারের কাছে যোগাযোগ করবো, মানে কোথায় যাব। আমি সব কিছু যেন আমার মানে কি বলে মাথার উপর দিয়ে যাচ্ছিল। চারিদিকে এত মানুষ বসে আছে যারা চিকিৎসার জন্য অনেক দূর থেকে এসছে, বসে বসে আছে, কোনো বসার জায়গা নেই। সত্যি এত কষ্টের মধ্যেও মানুষ ডাক্তার দেখাতে এসছে, মানে আমি কল্পনা করতে পারছি না মানুষকে এত কষ্ট ভোগ করে ডাক্তার দেখাতে হচ্ছে আর কি, সত্যি মানে এই এক নতুন অভিজ্ঞতা। তো এখন টাইমটা দেখো 5:35 এই পিজি থেকে ফিরে, হসপিটাল থেকে ফিরে জাস্ট বসলাম, আর কার বাড়িতে এসেছি তোমাদের দেখাবো, স্নান করলাম,
মানে এখন ভবানীপুরেই আছি, স্নান টান করে একটু ফ্রেশ হলাম, আর কার বাড়িতে আছি তোমাদের দেখাবো। তার আগে একটা জিনিস, হ্যাঁ মানুষকে দেখো, মানুষটাকে শুধু দেখো, যেখানে যাবে শুধু খাই 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 খাই, কেন সোমেন? তো কার বাড়িতে এসেছি দেখতে পাচ্ছ? এই যে আমার গার্লফ্রেন্ড, তোমরা এর আগের বারে দেখে বলছিলে না যে দাদা এত শাঁখা সিঁদুর পরা গার্লফ্রেন্ড পরকিয়া করছো নাকি? তো ব্যাপারটা তোমাদের আবার খোলসা করে বলে দিই, ছেলে বন্ধু হলে বন্ধু হয়, মেয়ে বন্ধু মানে মেয়ে বন্ধুই তো, গার্লফ্রেন্ড মানে কি মেয়ে বন্ধু, তো মেয়ে বন্ধুকে যদি গার্লফ্রেন্ড ইংরেজিতে বলা হয় তাহলে ক্ষতি কী? যাই হোক, সোমার বাড়িতে এসেছি, আর আমাদের গ্রামে বাড়ি তোমাদের এর আগে বলেছিলাম, খাওয়া দাওয়ার সাজিয়ে রেখেছে, একদম রেখেছে, ডাল আছে, কী কী আছে সোমেন? ডাল মাছ মাংস একদম পুরো সাজিয়ে গুছিয়ে রেখেছে, খাওয়া দাওয়া করবো। এত কিছু রান্না করলি কখন ভাই? তাহলে খাওয়া দাওয়া হয়নি নাকি, তোমরা কি খাওয়া নি আমাদের জন্যই? তাহলে তো বেশি রান্না না করলে আমাদের জন্য আছে কি রে ভাই? তাহলে কি ভাই খাবে না, তোমার ভাই খাবে না? যাই হোক, আচ্ছা বলার আর বেশি মানসিকতা নেই, খাবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, তারপর বেরোবো। আর ডাক্তার কি বললো, ইঞ্জেকশনের কি খবর হলো না হলো সব কিছু তোমাদের জানাবো। তো ভিডিওটা দেখতে থাকো, পাশে দেখো, সাথে দেখো, সব কিছু এ টু জেড জানাবো। তারপর আমি তোমাদের একটা স্পেশাল ভিডিও করবো, পিজিতে এলে কী কী করলে অসুবিধায় পড়তে পারো সেটা একটা স্পেশাল ভিডিও করবো, বা কী করে করলে পিজিতে এসে প্রথমে যেটা তোমাদের সুবিধা হবে সেই স্পেশাল ভিডিও একটা আমি করবো তোমাদের, যাতে সুবিধা হয় যারা দূর থেকে আমার ভিডিও দেখছো, পিজি হসপিটালে আসার প্রোগ্রাম করছো, মানে SSKM হসপিটালে আসার প্রোগ্রাম করছো, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করবো। তো খুব তাড়াতাড়ি করবো ভিডিওটা, সব কিছু জানিয়ে করবো। আর এই যে সোমার হাজব্যান্ড, উনি এলে উনি পিজির সম্বন্ধে অনেক কিছু জানেন, ওনাকে নিয়ে একসঙ্গে এ করে গল্পটা বলবো আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, প্রচুর টায়ার্ড লাগছে, সকাল থেকে বসার এক ফোঁটা জায়গা পাইনি, প্রচুর টায়ার্ড লাগছে, খাওয়া দাওয়া করে নিয়ে। আমরা সোমার বাড়ি থেকে কলকাতা থেকে বেরিয়ে পড়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে যাবো, আর ব্যাগটা দিয়ে দিয়েছি সৌমেনকে, এদিকে জানাবো বাপিদা রেডি হচ্ছে আমাদের বাস পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। তো চলো, একদম একদম চার্জার সব নিয়ে নিচ্ছি, চলো। না না আছে তো, আসছি তোমার, আসছি, ভালো থাকবে, একদম একদম। তো চলো, একদম একদম। তো বাসে পৌঁছি, বাসে উঠি, তাড়াতাড়ি একটু যেতে হবে, তারপর কথা হচ্ছে বাসে উঠে। মেজারমেন্ট টাইমে বেরিয়েছিলাম আমরা রুম থেকে, এ দাদার বাড়ি থেকে পৌঁছে গেছি 4 মিনিট আগে, পুরো হাঁপিয়ে গেছে, আর দৌড়ানোর মতো হাঁটতে হয়েছে আর কি। গাড়ি এখনো আসেনি, আর বাকি আছে টাইম, দাদা ফোন করলেন গাড়িতে, তো কোনো অসুবিধা নেই, আমরা পৌঁছে গেছি। এবার আমরা বাসে উঠবো, বাসটা আসার অপেক্ষায় আর কি। আর এই দাদার চ্যানেল একটা আছে, শিক্ষক শিক্ষক মানুষ, আমার চ্যানেলে যত ছাত্রছাত্রীরা আছো মাস্টারমশাই চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, চ্যানেলের নামটা হচ্ছে মনোজ স্যার কোচিং ভবানীপুর, বুঝতে পারছো? ভিজিট করো, অবশ্যই তোমাদের হেল্প হবে। যাই হোক, করে গাড়িতে বসে পড়েছি বাসে, আর কলকাতাকে বাই বাই জানিয়ে যাচ্ছি আমরা এগরার উদ্দেশ্যে। সোমেন কি গালে হাত তোমাদের কাছে মেরেছে নাকি? হ্যাঁ চিন্তায় আছে সোমেন, ওখানে একটু চিন্তা টিন্তা করুক। বাসে বসে গেছি আমরা, মোটামুটি যাচ্ছি একবার থ্রু কলকাতায় গিয়ে নামবো, আরে সরি কলকাতা এগ্রাতে গিয়ে নামবো, এক্সাইটমেন্টে বলে ফেলেছি কলকাতায় এগ্রাতে গিয়ে নামবো।